ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা, জয়নগর, উত্তর ঠাকুর চক ও মল্লিকপুর স্টেশন, কাজীপাড়া। মাধ্যমিক পরীক্ষা চলছিল স্কুলে, তার মধ্যে একাদশ শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালো একাদশ শ্রেণীর পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের এই আচরণে এদিন চাঞ্চল্য ছড়ায় গাইঘাটার আংরাইল বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনার জেরে স্কুলে ছুটে আসতে হয় বনগাঁর মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায় এবং গাইঘাটা থানার পুলিশ কর্মীদের। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, সোমবার স্কুলের অফিস ঘরের মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রী রিমা মণ্ডলকে তার মায়ের সামনে শিক্ষক শিক্ষিকারা এমন কিছু কথা বলেন, তার জেরে বাড়ি ফিরে স্কুলের পোশাক পরেই আত্মহত্যা করে রিমা। ওর মার কাছে কেউ একজন বলেছে, নামটা বলো, ওই সমরেশ মধু, ওনাদের বাড়ির পাশেই থাকে তিনি, তিনি ওনার ওর মাকে বলেছে আপনার মেয়ে সাসপেন্ড হয়েছে, আপনার মেয়ের গার্জিয়ান কল হয়েছে। তো ওর মা সেই খবর শুনে স্কুলে এসছে, স্কুলে এসে বলছে যে আমার মেয়ে কি সাসপেন্ড হয়েছে, আমার মেয়ের কি গার্জিয়ান কল হয়েছে। তো প্রথমে আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট হেড স্যার যে তিনি বলেছেন না, তারপরেও না বলা সত্ত্বেও বললো ঠিক আছে চলুন আপনারা স্টাফ রুমে চলুন, সব স্যার ম্যাডামদের স্বাভাবিক যেরকম কথা বলার থাকে সেরকম। স্টাফ রুমের মধ্যে ঢোকার পরে সব স্যার ম্যাডামরা হয়তো এমন কিছু বলেছে ওকে, যার জন্য মেয়েটা আস্তে আস্তে ঢোকার পরেও সে কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরিয়েছে। এতটাই সে মানে এতটাই তার কষ্ট হয়েছে, সে বাড়িতে গিয়ে স্কুল ড্রেস পরে ওই গলা দড়িতে বাধ্য হয়েছে, তার এতটাই কষ্ট হয়েছে। একটা মানুষ তো কোনো দিনও মানে ফালতু কারণে গলা দড়িতে যায় না। ও কেমন ছিল পড়াশোনা? ও খুবই ভালো ছিল, খুবই ভালো মেয়ে ছিল, কারোর সাথে কোনো ঝুট ঝামেলা ওর করতো না, ও সবার সাথে আমাদের কেউ যদি মানে ওরা যদি একটা টোনও কাটতো বা ওরা যদি আমরা ক্লাসের মধ্যে কিছু খারাপ বলতাম তবুও হেসে হাসি মুখে দিত। কখন মারা গেছে? ও 3:30 বা 4টার দিকে। স্কুল কর্তৃপক্ষের দাবি, রিমাকে এমন কিছুই বলা হয়নি যাতে সে আত্মহত্যা করতে পারে। ছাত্রীর আত্মহত্যার পিছনে পারিবারিক কোনো সমস্যা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে আংরাইলের শিশুতলা এলাকায় বাসিন্দা রিমার মা সোমবার দুপুরে স্কুলে এসেছিলেন মেয়েকে ক্লাস থেকে সাসপেন্ড করা হয়েছে কিনা তা জানতে। মেয়েকে সঙ্গে নিয়ে সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। এরপর স্কুল থেকে বাড়ি ফিরেই বিকেলে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রিমা মণ্ডল। রাস্তায় বসেছি একটা কারণে, কাল আমাদের স্যারেদের ব্যবহারের ফলে প্রত্যেক দিন কোনো না কোনো ছেলে পিলে যে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়, গার্জেন ডাকা হয়। তো কালকে আমাদের একটা বান্ধবীর মাকে ডাকা হয়েছে, মেয়েটার নাম রিমা মণ্ডল, বাড়ি শিশুতলায়। সে স্কুলে এসে তার মাকে ডাকা হলো, সে আস্তে আস্তে আমাদের ক্লাসরুমের স্টাফ রুমে গেলো, স্টাফ রুমেতে বেরোনোর সময় সে কাঁদতে কাঁদতে আসলো, তারপরে জানি না কি হতে বাড়ি গিয়ে সে হচ্ছে গলায় দড়ি দিয়েছে, সে মারা গেছে। তো আমরা এটাই জানতে চাই স্যারেদের কাছে যে স্যারেরা সে কি এমন অন্যায় করেছে স্যারেদের কাছে যে তার স্টাফ রুমে তাকে ডেকে কি এমন বলা হলো যে মেয়েটা সেখানে গিয়ে সুইসাইড করলো। বাড়িতে গিয়ে তার একটা মেয়ে কতটা ডিপ্রেশনে না গেলে সুইসাইড করতে পারে, শুধু আমরা তাই জানতে চাই স্যারেরা কি এমন বললো। যে তোমাদের কি মনে হয় স্কুল থেকে? আমাদের মনে হয় কারণ আমাদের স্কুলে কিছু কিছু স্যার, যেন আমাদের হেড স্যার, সিএসপি স্যার, আমাদের স্কুলের সভাপতি, তাদের তাদের কি তাদের ব্যবহার আমাদের কোনোদিনই পছন্দের না। আমাদের অভিযোগটা যে এই যে স্যারেরা কি এমন বললো যে আস্তে আস্তে ঢুকলো, কাঁদতে 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 কেন বলে গেল, স্কুল ড্রেস পরে গলায় দড়ি দিল, ড্রেস পরে কেন গলায় দড়ি দিল। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লেডি বার্ড স্যানিটারি ন্যাপকিন, ব্যবসায়ী যোগাযোগ 9830304323 9830125727। তান্ত্রিক জ্যোতিষী আচার্য রঞ্জিতানন্দ, ফোনে যোগাযোগ করুন 9836459500। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া।